আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা দয়া, আমি ভালো আছি। দেখতে পাররা আমি গত একটা পর্বত ভিডিও করছিলাম যে ফানর কাটিং করিয়া একটা বোতলের মাঝে বা একটা গ্লাসের মাঝে কীভাবে ভিজাইয়া রাখছি। এখন আপনারা আছে একটা কেয়ারিং টিপস দিব আপনারা কিলা কিতা করতা। তো দেখতে পাররা উইন্ডো সিলর খান্তা দিকটা আমি এখন আমি বাহরাম দেখবা। তো ভিউয়ার সকল ফানর গাছটা দেখতে পাররা আপনারা। এখন আপনারা আছে একটা লুকিং আফটার করার, হাউ টু কেয়ার, হাউ টু লুক আফটার ইয়র কাটিং, কীভাবে আপনারা আপনাদের ফান গাছ লুক আফটার করতে হবে সেইটা আপনাদের কাছে একটা টিপস দিব। তো আপনারা যখন কাটিং করবা, কাটিং করার পরে আপনারা একটা কাজ করতে হইব, দুই তনে তিন দিন পর পর আপনারা ফানিটা চেঞ্জ করতে হইব। ওই যে ফানিটা দেখতে পাররা, এই ফানিটা আপনারা চেঞ্জ করে নিবা আগে। তো আমি আজকে দেখাইলাম এগুলো ফানি চেঞ্জ করা কিলা করমু, ওটা আপনারা দেখাইমু। তো মনে রাখবা দুই থেকে তিন দিন পর পর আপনারা ফানি চেঞ্জ করতে হবে, পরিবর্তন করতে হবে, নতুন ফানি দিতে হবে। ফানের কাটিংটা আমি আস্তে আস্তে এটা বের করে নিব। এই দেখেন এখনও রুট সিস্টেম বের হয় নাই, দেখা যাক কী হয়। তো এই দেখতেছেন পানি, এই পানিটা চেঞ্জ করে নিব। তো ভিউয়ার সকাল এখানে দেখতে পাচ্ছেন এটা রুম টেম্পারেচার ওয়াটার। আপনারা কুসুম গরম পানিও দিতে পারবেন না, ঠান্ডা পানিও দিতে পারবেন না, আপনারা জাস্ট নর্মাল টেম্পারেচার, রুম টেম্পারেচার পানিটা দিলে ভালো হবে। আপনারা যদি ট্যাপ ওয়াটার দিতে চান দিতে পারেন, অথবা আপনারা যে কোনো মিনারেল ওয়াটার দিতে পারবেন। তো আমি এইটা নিয়ে নিলাম। এই কাটিংটা আমি আবার পানিতে ঢুকিয়ে দিলাম। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আপনারা কীভাবে কেয়ার করতে হয় কাটিং থেকে, বা যে কোনো প্লান্ট যদি আপনারা গ্রাফটিং করেন, ক্লোন করেন, বা পানিতে ভিজে যদি আপনারা শিকড় ছাড়াইতে চান কাটিং থেকে, আপনারা সেই দুই থেকে তিন দিন পর পর আপনারা সবসময় পানি চেঞ্জ করতে হবে, এবং পানিটা না ঠান্ডা না গরম, রুম টেম্পারেচার ওয়াটার ইউজ করবেন, অথবা মিনারেল ওয়াটার ইউজ করতে পারবেন। তো আশা করি আজকের শর্ট ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। তো আপনারা ভিডিও কেমন হলো আমাকে জানাবেন, আর কমেন্ট সেকশনে সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে মতামত দিবেন, জানাবেন। আর আপনারা যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করেন নাই, আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা নোটিফিকেশন বেলটা বাজিয়ে নেবেন। নোটিফিকেশন পেয়ে আপনারা আমার চ্যানেলে এবং ভিডিওটা দেখতে পারবেন নতুন ভিডিও আপলোড করলে। তো যাই হোক ভাই বোন, আপনারা তো দেখছেন আমি কিলা একটা লুক আফটার করছি, কীভাবে দেখাশোনা করছি, এইভাবে আপনারা করবা। আর আশা করি আপনারা বুঝতে পারছেন, আর যারা আছেন আমার লগে সবসময় সাপোর্ট করা অসংখ্য ধন্যবাদ, নতুন পুরাতন সবকে অসংখ্য ধন্যবাদ, আর সাবস্ক্রাইব করতে কিন্তু বলবা না। তো আজকের মতো আমি ওখানে বিদায় নিলাম। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।